নমস্কার বন্ধুরা নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে একটা একদম পিওর ভেজ রেসিপি শেয়ার করব যেটা বানানো খুবই সহজ খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর এটা যে কোনো নিরামিষ দিনে অথবা উপ উপবাসের দিনে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে হাফ কাপের মতন মুগের ডাল নিয়েছি প্রথমে মুগের ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব খুব বেশি ভাজব না হালকা ভাজবো ভাজা হয়ে গেছে ঠিক এই রকম একটু ভেজে নেবো হালকা হালকা যখন মুগের ডাল ভাজার গন্ধ বেরোবে তখনই এটা নাবিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মুগের ডালটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিলাম এবার আর একটা বড় বাটি নিয়েছি তাতে আমি দিচ্ছি মোটা দানা সাবু আমি বেসিক্যালি বানা বানাচ্ছি সাবুর খিচুড়ি একদম নিরামিষ এবং এটা উপবাসের দিনে বা যে কোনো ঠাকুরের ভোগেও আপনারা এটা দিতে পারেন বা নিরামিষ দিনে খেতে ইচ্ছা করলে দুপুরবেলায় রান্না টান্না সেভাবে কিছু ইচ্ছা না করলে এভাবে রান্না করে নেওয়া যেতে পারে সাবুর দানাটা আমি দিয়ে একটু হালকা ধুয়ে নিলাম খুব বেশি ধোয়ার দরকার নেই এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন সাদা তেল খুব কম তেল রান্নাটা হয়ে যায় আর খুব বেশি উপকরণও কিন্তু লাগে না বাড়িতে যা যা থাকে সেগুলো দিয়েই হয়ে যাবে প্রথমে একটু অল্প করে বাদাম ভেজে নিচ্ছি চিনে বাদাম বাদামটা ভাজা হয়ে গেছে এবার বাদামটা আমি একটা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে খুব সামান্য পরিমাণে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে জিরে শুকনো লঙ্কা আমি একটু সামান্য ভেজে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো সবজি এখানে আমি ছোট ছোট করে আলু আর গাজর কুচিয়ে নিয়েছি টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর সাথে অন্যান্য সবজিও আপনারা দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু সামান্য আদা থেতো করে দিয়ে দিয়েছি খুব অল্প করে আর দিচ্ছি একটা তেজপাতা এটা ফোড়নেও দেয়া যায় সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মুগের ডালটা ধুয়ে পরিষ্কার করে রাখা ভেজে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম মুগের ডালটা দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম সবজির সাথে এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার সমস্তটা আরও একবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে থাকবে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর এতে মিশিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই কিন্তু এই খিচুড়িটায় গরম জল ইউজ করবেন তাহলেই টেস্টটা ভালো আসবে পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা সবজিটা সেদ্ধ হতে দেব সবজি আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এ দেখুন ডালটা কিন্তু খুব বেশি যে একদম পুরো গলে যাবে তা নয় ঠিক এই রকম সিদ্ধ থাকবে সেই অবস্থাতেই আমি এবার সাবুদানাটা এতে অ্যাড করে দেব কারণ সাবুদানার সাথেও একটু ফুটবে তাই জন্য ডালটা ঠিক একটু দানা থাকবে সেই অবস্থাতে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি সাবুদানা কিন্তু ভিজিয়ে কিছুক্ষণ রাখলেই প্রায় নরম হয়ে যায় তাই এই খিচুড়িটা হতে বেশি সময়ও লাগে না তো সাবুদানাটা দিয়েই আমি এবার এটাকে ফোটাতে থাকবো গ্যাসের আজ মিডিয়ামেই কিন্তু থাকবে খুব বেশি হাইতে রাখার দরকার নেই আর গরম জল মেশাচ্ছি খিচুড়িটা একটু আমার টাইট লাগলো তাই আরেকটু দিয়ে দিচ্ছি যাতে এটা একটু পাতলা হয় খুব বেশিক্ষণ ফোটানো লাগে না এক থেকে দেড় মিনিটের জন্য এটা একটু ফুটিয়ে নিলেই হয়ে যায় আর একটু আমি লবণ অ্যাড করে দিলাম যেহেতু জল দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এতে একদম শেষে অ্যাড করে দেবো একটু ঘি ঘিটা কিন্তু মাস্ট ঘিটা অবশ্যই দিতে হবে নিরামিষ তরকারি বলুন বা খিচুড়ি বলুন ঘি দিলে খুব ভালো লাগে আর কোনো মশলাই আমি অ্যাড করলাম না আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম সামান্য একটু চিনি এতে আমি দিয়ে দিলাম না দিলেও চলে চিনিটা দিয়ে ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম শেষে ভেজে রাখা বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেবো আজকে নিরামিষ সাবুর খিচুড়ি দারুণ লাগে খেতে উপবাসের দিনে অথবা যে কোনো নিরামিষের দিনে চটপট এটা বানিয়ে খেয়ে নিতে পারেন অথবা সকালের জল খাবারেও কিন্তু এটা দারুণ জমে যায় আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতা রেসেলকে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ